মাটির নিচে পিঁপড়াদের বাসস্থানগুলো কেমন? পিঁপড়াদের কখনো মাটির উপরে এসে বেড়াতে দেখা যায়, আবার কখনো বা মাটির নিচে গর্ত করে সেখানে ঢুকে পড়তে দেখা যায়। তাহলে পিঁপড়ারা আসলে থাকে কোথায়? আসলে পিঁপড়াদের ঘর বাড়ি কেমন তা জানতে বিজ্ঞানীরা শুরু করেন গবেষণা। কিন্তু গবেষণা করার জন্য মাটি খুঁড়তেই অবাক হয়ে যায় বিজ্ঞানীরা। এই যেন একটি আস্ত শহর খুঁজে পেয়েছেন তারা। পিঁপড়াদের নিজেদের একটা শহর থাকলেও আমাদের শহরের মানুষদের মতো তাদের নেই কোনো হিংসা বিবাদ, তারা সবাই একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে। পিঁপড়াদের জীবনের রহস্যের যেন শেষ নেই, মাটির নিচে পুরো একটি আস্ত শহর গড়ে তোলে তারা। কেমন হয় পিঁপড়াদের ঘর বাড়ি? কী কী খুঁজে পেল বিজ্ঞানীরা? কিভাবে এই অভিনব গবেষণা চালানো হলো? এই সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। পিঁপড়ারা অতি অদ্ভুত একটি প্রাণী যা আমাদের চোখের সামনে সর্বক্ষণ ঘোরাঘুরি করে, তবে এদের সম্পর্কে সবকিছু আমাদের অজানা। পিঁপড়াদের কান ও ফুসফুস কোনোটি নেই, তবে এদের হাঁটু এবং পায়ের রয়েছে বিশেষ ধরনের ফেন্সিং ড্রাইভেশন, যার মাধ্যমে এরা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। পোকামাকড় জগতের সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী এর পিঁপড়া। জানা যায় বিশ্বে প্রায় 14,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। মাটির নিচে থাকা এই পিঁপড়াদের ও মানুষদের মতো মাটির নিচে রাস্তাঘাট, শহর, ঘর বাড়ি সবই রয়েছে। মাটির নিচে তাদের শহর দেখার জন্য 3 দিনে মোট 10 টন সিমেন্ট ঢেলেছে বিজ্ঞানীরা। তারপর কিছুদিন তা খনন করার পর তার কাঠামো প্রকাশ পায়। বিজ্ঞানীরা দেখতে পায় হাইওয়ে থেকে সাবওয়ে সবকিছুই রয়েছে। মাটির নিচে কোথাও রয়েছে তাদের খাবার সংগ্রহের জায়গা, কোথাও রয়েছে আবর্জনার স্তূপ, আবার কোথাও রয়েছে চাষের জমির জায়গা। এই যেন সুপরিকল্পিতভাবে গড়ে তোলা একটি শহর। এখন জানা যাক কিভাবে চালানো হলো সেই গবেষণা। দেখা যায় টুইটারে সেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। মাটির নিচে 10 টন সিমেন্ট ঢুকিয়ে সেটি জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করা হয়। এরপর সেটি উপরে তুলে আনলে দেখা যায় তাদের সকল অবকাঠামো। পিঁপড়াদের শিক্ষণীয় প্রাণীও বলা যায়, কারণ এরা বন্ধুত্ব ও শৃঙ্খলার উদাহরণ হিসাবে প্রকৃতিতে রয়েছে পিঁপড়াদের জুড়ি মেলা ভার। তবে মানুষ যদি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, পৃথিবীর জন্য খারাপ পরিবর্তন হবে খুব সামান্যই। কিন্তু পিঁপড়া যদি হারিয়ে যায়, প্রাণের পুরো চক্রই ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে, এমনকি জীবনচক্রের একটা বড় অংশই ভেঙে পড়তে পারে। যদিও মানুষ অবশ্যই পিঁপড়ার চেয়ে বুদ্ধিমান, আকারেও বড়। পৃথিবীতে আমাদের প্রজাতির রাজত্ব 3 লাখ বছর বা তারও বেশি সময়ের, কিন্তু পিঁপড়া মাটিতে বায়ুর ঘনত্ব বাড়ায়, পরিবহন করে গাছ ও ফসলের বীজ, জৈব পচনে সাহায্য করে, প্রচুর পুষ্টির ভাণ্ডার হিসাবে কাজ করে পিঁপড়ার ঢিবিগুলো। জীবের জীবনচক্রের জন্য ভিত্তি হিসাবে কাজ করে এটি।